মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, জয় হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, বর্ধমান পুরসভার কাউন্সিলর শেফালী বেগম, সিমরান বাল্মিকী, সনদ বক্সি, বর্ধমান পুরসভার প্রাক্তন পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায় সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এবং আমাদের উদ্দেশ্য বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করে দলকে উপহার দেয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লোকসভা ভোটে জয় করে নিজের নিজের এলাকা, বিধানসভা বলুন, নিজের ব্লক বলুন, যে শহর বলুন, ওয়ার্ড বলুন, বুথ বলুন, প্রত্যেক জায়গা থেকে নিজে নিজে জয়লাভ করে দলকে উপহার দেওয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আর আজকে বিজয়ের শুভেচ্ছা সকলে জানালাম। মানে বর্ধমান শহরের মহিলা তৃণমূল কংগ্রেস আর তৃণমূল যুব কংগ্রেসের সম্মিলিত প্রচেষ্টায় আজকে টাউন হলের ভিতরে, টাউন হলের যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহের ভিতরে বিজয় সম্মেলনী আয়োজন করেছিলাম। এখন আমাদের সবচেয়ে খারাপ লেগেছে, এই হল তো ভর্তি হয়ে গেছেই, হলের বাইরে, হলে যত লোক তত লোক হলের বাইরে, সবাইকে আমরা বসতে জায়গা দিতে পারিনি। আমাদের খুব অল্প সময়ের মধ্যে কালকে আয়োজন করেছি, আমরা কালকেই সকলকে খবর দিয়েছি। এই 24 ঘন্টার মধ্যে আমরা মানে জেলা পরিষদের হলটা বুক করে, জেলা পরিষদ বলছি, সংস্কৃতি লোকমঞ্চের হলটা বুক করে উঠতে পারিনি। হয়তো বুক করলে আমরা সেই হলটাও ভরে যেত। মানে খুব ভালো লাগছে, সাধারণ বুথ কর্মীদের যে এত উচ্ছ্বাস, সকলের প্রতি এত মানে দায়িত্ববোধ, দলের প্রতি তাদের দায়িত্ববোধ দেখে খুব ভালো লাগছে। প্রথম স্তরে সকলে একত্রিত হয়ে যে এই বিশাল সম্মেলনের আয়োজন করেছিল তাতে আমাদের কাকলিদিও এসেছিলেন, বর্ধমানের আমাদের বিডিএর চেয়ারপারসন, আমাদের বুথ কর্মীরা ছিলেন, মহিলারা ছিলেন, ছাত্ররা ছিল। ভীষণ ভালো লেগেছে যে মানুষের যে এই একটা প্রাণবন্ত সাড়া, সেটাই আমরা অভিভূত। এটা আর কিছু নয়, মমতা ব্যানার্জির প্রতি তাদের আনুগত্যতাই স্বীকার করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।